স্যার, এই যে প্রাণী সম্পদ মেলাটা হচ্ছে, এই মেলার মাধ্যমে আমাদের খামারিদের কি ধরনের লাভ হবে? যেখানে গোখাদ্যের দাম বেশি, গরু মাংসের দাম আমরা কম দামে খেতে চাই, এটা হলো আমাদের মেন ইয়ে। আমাদের করণীয় কি? আপনাকে অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 সারা বাংলাদেশে উদযাপিত হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিল 18 তারিখে উদ্বোধন করেছেন। তার ধারাবাহিকতায় আজকে এই রূপগঞ্জের প্রদর্শনী। আপনারা জানেন আমাদের মূল ভিশন যেটা, যে সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ, যা আমরা প্রাণী স্বাস্থ্য সেবা প্রদান, প্রাণীজ উৎপাদন উৎপাদনশীলতা ও মূল্য সংযোজনের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করে থাকি। আপনি যে প্রশ্নটি করেছেন এটা অত্যন্ত সময়োপযোগী প্রশ্ন, যে খাদ্যের দাম বেশি এবং খামারিদের কীভাবে টিকে থাকবে। এই কারণেই আমরা এই মেলাতে যারা খামারিরা এখানে স্টলে প্রদর্শন করছেন, তারা কিভাবে খাদ্য খরচকে মিনিমাইজ করে এনে উৎপাদনকে বাড়িয়ে প্রাণীজের আমিষের চাহিদা পূরণ করতেছে, এই বিষয়টা অন্য যারা সাধারণ খামারি আছে, যারা আসবে দর্শনার্থী দেখতে, তারা সেই কৌশলটা নিয়ে যাবে। আপনারা জানেন যে প্রাণী সম্পদ দপ্তর প্রাণী সম্পদের প্রাণী আমিষ উৎপাদনে কাজ করে থাকে। সেখানে যদি খাদ্য খরচ কমাইতে হয় তাহলে আমাদের বিশেষ করে ডেয়ারি খামারির ক্ষেত্রে কাঁচা ঘাসের দিকে নজর দিতে হবে। ঘাস হলো গরুর প্রধান খাদ্য, সেখানে আবার উন্নত জাতের ঘাস আছে, সেই ঘাসগুলি আমরা যত বেশি যোগান দিতে পারবো তত দানাদার খাদ্যের উপর চাপ কমায় আনতে পারবো, তাহলে খাদ্য খরচ কমায় আনা যায়। একটি খামারে 65 থেকে 70% খরচ হয় খাদ্য খরচ, সেই খাদ্য খরচটা যদি মিনিমাইজ করতে পারি তাহলে কিন্তু লাভবান করা সম্ভব। এখানে অনেকগুলি খামারি এসেছেন, তারা কিন্তু সেই বিষয়টা রপ্ত করেছেন এবং এখানে প্রদর্শন করে যাচ্ছেন। আপনার আরো কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকে যে ফেয়ারটা হচ্ছে, এবং আপনার নারায়ণগঞ্জের ফেয়ারে আমি অংশগ্রহণ করেছিলাম, মোটামুটি উপজেলা লেভেলে যে ফেয়ারগুলো হচ্ছে, এতে করে উপজেলার খামারিদের একটা মিলন মেলা হচ্ছে, আসলে কি একটা মিলন মেলা হচ্ছে নাকি শেয়ারিং হচ্ছে, পাশাপাশি একজন ভাবের আদান প্রদান হচ্ছে, এবং এরা কি কোনো সংঘবদ্ধ হয়ে এই সেক্টর ডেভেলপমেন্টের জন্য কাজ করছে কি না স্যার? হ্যাঁ, অবশ্যই সংঘবদ্ধ হয়ে ডেভেলপমেন্টে কাজ করছে। এটা আপনার ভাবের বা প্রযুক্তির আদান প্রদান বলতে পারেন, মিলন মেলাও বলতে পারেন। মিলন মেলার পাশাপাশি এখানে যে আজকে স্টলগুলি আছে, স্টলগুলিতে আপনি দেখবেন বিভিন্ন ধরনের প্রযুক্তিও কিন্তু নিয়ে আসছে, মেশিনারিজ নিয়ে আসছে, কীভাবে এই মেশিনারিজ ব্যবহার করে প্রোডাকশন বাড়ানো যায়, কীভাবে হাইজেনিক্যালি নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন করা যায়, সেই ধরনের মেশিন কি প্রদর্শিত হচ্ছে, উন্নত জাতের ঘাস কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে, উন্নত জাতের ছাগল প্রদর্শন করা হচ্ছে, উন্নত জাতের গবাদি প্রাণী প্রদর্শন করা যাচ্ছে। এবং আমরা এই যেই প্রকল্পের মাধ্যমে আজকে যেই ফেয়ার প্রদর্শনী, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা এখানে অনেকগুলি পিজি গ্রুপ তৈরি করেছি। এই পিজি গ্রুপগুলি থেকে 30টি আপনার ছাগল পরিবেশ বান্ধব ছাগলের ঘর এবং 30টি পরিবেশ বান্ধব মুরগির ঘর কিন্তু ইতিমধ্যে আমরা রূপগঞ্জবাসীকে উপহার দিয়েছি, এবং প্রত্যেকটি পিজি গ্রুপে 40 জন করে সদস্য থাকে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, তারাও কিন্তু এখানে এসেছেন। এবং এই প্রশিক্ষণের মাধ্যমে এবং ভাবের এবং এই প্রযুক্তির আদান প্রদানের মাধ্যমে এই এই জিনিসটা তারা আরও বেশি রপ্ত করতে পারবে, এবং তারা এই কারিগরি যে দিক, এই কারিগরি দিকের জ্ঞান লাভ করলেই কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে যাইতে পারবো বলে আমি বিশ্বাস করি। যেহেতু রূপগঞ্জের কথা বললেন স্যার, এই রূপগঞ্জের যিনি এমপি আছেন গোলাম দস্তগীর গাজী সাহেব, উনি আসলে প্রাণী সম্পদ ডেভেলপমেন্টের জন্য কি ধরনের ভূমিকা রাখে তাকে কিছু বলতে পারেন? হ্যাঁ, উনি মাননীয় সংসদ, প্রতিবারই আমাদের মেলায় অংশগ্রহণ করেন, মানুষকে ইন্সপিরেশন করেন, এবং ওনার দিক নির্দেশনায় প্রাণী সম্পদ এগিয়ে যাচ্ছে। আমরা যেটা জেলা পর্যায়ে করেছি, ইন দ্য মিন টাইম গত 1 মাসে আমরা প্রায় 28,60,000 টাকার মতো 4% মাত্র 4% ACD-7 প্রকল্পের আওতায় লোন বিতরণ করেছি। এখানে আমরা 1,360 জনের তালিকা জেলায় প্রেরণ করেছি, সেখানে রূপগঞ্জেরও প্রায় 300 মতো খামারি তালিকা আছে, তাদেরকে আগামীতেও 4% কম সুদে এই ঋণ দেওয়া হবে, যাতে তারা খামারকে ডেভেলপমেন্ট করতে পারে। আপনি জানেন একটা খামার
বিশেষ করে ডেয়ারি পোলট্রি বলেন বা ছাগলের খামার মুরগি খামার, দুইটা দিক এখানে নির্ভর করে, একটা হলো কারিগরি দিক আর একটা হলো অর্থনীতি দিক। কারিগরি যে জ্ঞান দেওয়া হচ্ছে সেটা আমাদের ডিপার্টমেন্টে ইউলো আছে, ব্যাটারি চার্জ আছে এবং অন্যান্য যে পার্সোনেল আছে তারা কিন্তু সেই কারিগরি দিকগুলি দিয়ে থাকে, যেমন চিকিৎসা, ভ্যাকসিনেশন, হ্যাঁ, নিউট্রিশন সম্পর্কে আলোচনা, কারিগরি জ্ঞান, তারপরে এই ধরনের যত ডিপার্টমেন্টাল সহযোগিতা সেটা আমরা খামারিদেরকে দিয়ে থাকি। পাশাপাশি আমি চিন্তা করেছি যে অর্থনৈতিক দিকটাও তাদের প্রয়োজন আছে, সেটার জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং এই কম সুদে ব্যাংক লোন দিয়ে যাচ্ছি। পাশাপাশি যে আমাদের পিজি গ্রুপ তৈরি করেছি, এই পিজি গ্রুপেও তারা একটা তাদের প্রশিক্ষণ থেকে তারা নিজের একটা অ্যামাউন্ট ওখানে সমিতির মতো করে রাখে, সেইটা আবার কোনো কোনো পিজিতে 2 লাখ 1.5 লাখ 2.5 লাখ টাকা জমে গেছে, সেটা আমরা জুনের পর থেকে তাদেরকে আবার বিনা সুদে দিব যাতে তারা ডেভেলপমেন্ট করতে পারে। এবং আমি এই যে লোনটা দেন, এর মিনিমাম লোনটা কেমন থেকে সর্বোচ্চ কত? হ্যাঁ, এই লোনটা মিনিমাম লোন 3 লাখ টাকা পর্যন্ত আপনার কোনো লাগবে না, জামানত লাগবে বাট মর্গেজ লাগবে না। আর যদি 3 লাখ টাকার বেশি হয়, 5 লাখ 10 লাখ বা 20 লাখ হয়, সেই ক্ষেত্রে মর্গেজ লাগবে। আর 3 লাখ টাকা পর্যন্ত তার শুধু একটা গ্যারান্টার লাগবে যাতে ক্ষুদ্র খামারিরা উপকৃত হয়, সেই জন্য এই ব্যবস্থাটা আমরা জেলা কমিটি, জেলা ঋণ কমিটি আছে এখানে, ডিসি সভাপতি, আমি সদস্য, আরো অন্যান্য ব্যাংকাররা থাকে, সেটা মিলে আমরা এই ব্যবস্থাটা করেছি যাতে তারা আগাইতে পারে এবং দ্রুত তারা ডেভেলপমেন্ট করতে পারে। আমি বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রয়াস থাকলে এবং সকলে যদি আমরা যে যেখানে আছে সেখানে মানবিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে দক্ষতা, নৈতিকতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করলে এবং আমরা যেখানে আছি খামারিগণ তাদেরকে যেতে আমরা আরেকটু রাইজ করতে পারি এবং আরেকটু সেন্সিটাইজ করতে পারি, হ্যাঁ, এবং তাদেরকে লোনের ব্যবস্থা করতে পারি, তাদেরকে কারিগরি ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের যে দুধে প্রায় স্বয়ংসম্পূর্ণতার দিকে আছে সেটাও স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমরা মাংসে এবং ডিমে কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং বাকিটা স্বয়ংসম্পূর্ণ হলে আমরা সুস্থ সবল মেধাবী জাতি গঠন করতে পারবো, পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং আগামী বাংলাদেশ হবে আপনারা জানেন উন্নত বাংলাদেশ এবং 2041 সালে হবে উন্নত স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ হতে হলে স্মার্ট জাতি নিয়ে আমাদেরকে যেতে হবে এবং স্মার্ট জাতি নিয়ে যেতে হলে প্রাণী সম্পদের কোনো বিকল্প নেই এবং আগামী যে চতুর্থ শিল্প বিপ্লব হবে সেখানে কিন্তু প্রাণী সম্পদের বিপ্লব হবে এবং দুধ ডিম মাংসের পর্যাপ্ত উৎপাদন করে এবং নিরাপদ মানসম্মত প্রাণীর যে আমি উৎপাদন করে একটি আমরা স্মার্ট বাংলাদেশ উপহার দিতে চাই। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার।